ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। 2016 পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন জনতা গ্যারেজ সিনেমাটি। অর্ধযুগ পরে তাকে নিয়ে ফের নির্মাতা দেবারা শিরোনামের একটি সিনেমা বানাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 10 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেবারা। কিন্তু মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে চলছে সিনেমাটির থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে দর কষাকষি। এবারে মোটা অঙ্কের টাকায় বিক্রি হলো সিনেমাটির হিন্দি ভার্সনের স্বত্ব। ভারতীয় গণমাধ্যম সূত্র 60 কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 78 কোটি 81 লাখ টাকার বেশি মূল্যে দেবারা সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে। এতে সিনেমার প্রযোজক ও হিন্দি ডিস্ট্রিবিউটররা সম্মতি দিয়েছেন। সম্প্রতি যেসব তেলুগু নায়কের সিনেমা হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ এটি। এছাড়া কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল 45 কোটি রুপিতে বিক্রি হয়েছে দেবারা সিনেমার হিন্দি স্বত্ব, কিন্তু এটি সত্য নয় বলে দাবি করেছে সূত্রটি। বলিউড লাইফ .com জানায়, বিশাল বাজেট নিয়ে নির্মিত দেবারা সিনেমা, এটির VFX এর কাজে ব্যয় হয়েছে 150 কোটি রুপি বাংলাদেশি মুদ্রায়, যা 198 কোটি 27 লাখ টাকারও বেশি। এদিকে জানা গেছে দেবারা সিনেমায় জুনিয়র এনটিআর এর বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তাছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এছাড়া জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ট্রিপোলার 2022 সালে 25 মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে সিনেমাটি। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।